ভারতের যতগুলো ক্রিকেট টিম আছে আর ক্রিকেট বোর্ড আছে, সবচেয়ে বেশি ডিমান্ডেবল ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখানে বোর্ডের কর্তা থেকে শুরু করে খেলোয়াড় এদের ভাবেশাবে মনে হয় এরা সবাই হলো জমিদার। আর এরা যদি জমিদারও না হয়, এদের বাপদাদারা ছিল অনেক অনেক বেশি বড় জমিদার। এদের ডিমান্ডেবল এই কারণে বললাম, প্রতি ওয়ার্ল্ড কাপ আসলেই এদের কাহিনী নানান রকমের কাহিনী শুরু হয়, নাটক শুরু হয়। আর এরা এত ঢং এত মানে কাহিনী করে, এত কাহিনী করে মানে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে সবার শেষে, মনে হয় তারা বাল ছিঁড়ে একদম আটি বাইন্দে ফেলবে এমন একটা অবস্থা, এমন একটা হাইপ তোলে তারা বিশ্বকাপে দল ঘোষণা করে এমনভাবে একদম শেষ মুহূর্তে, যেখানে সবার বিশ্বকাপের দল ঘোষণা শেষ, সবাই জার্সি উন্মোচন করে ফেলছে বিশ্বকাপের জন্য, সবার শেষে আয়সা তারপরে বিশ্বকাপের দল ঘোষণা করে। হ্যাঁ, বিশ্বকাপের দল ঘোষণা করে সবার পরে এমন একটা ভাবসাব তাদের, এমন একটা হাইপ তোলে যে মনে হয় একদম তারা এই বিশ্বকাপে তারা সবকিছু ছিঁড়ে উল্টায় ফেলবে। আসলে শেষমেশ যাইয়ে দেখে কি ছিঁড়তে তো পারেই না, মানে উগলাইতেও পারে না ছিঁড়তেও পারে না, এবং তারা সবার শেষে দল ঘোষণা করে। আর সবার শেষে দল ঘোষণা কইরা বাদ পরে হচ্ছে সবার আগে, ঠিক আছে। সবার দল ঘোষণা কইরা বাদ পরে সবার আগে। আর এদের জার্সি কাহিনী তো আছেই, প্রতিবার মানে মানুষের ঠেলা না খাইলে, মানুষের ঠাপ না খাইলে এদের জার্সি সুন্দর হয় না। জার্সি সুন্দর জার্সি লঞ্চ করার পরে হয়তো সবুজ থাকে, লাল থাকে না, লাল থাকলে সবুজ থাকে না, হয়তো স্পন্সরের নাম দিয়ে চারোদিকে ভরা, মানে যখনই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই পাবলিকে ওদের উল্টাইয়া পাল্টাই ঠাপ দেয়, তখন ঠাপ খাওয়ার পরে এরা ঠিক হয়, ঠিক আছে। আর এদের হলো বিশ্বকাপে গেলে এদের পিঠ ব্যথা হয়, মাজা ব্যথা হয়, কোমর ব্যথা হয়, তারপরে এদের আরও নানান জায়গায় ব্যথা হয়, তখন তাদের দেশে চলে আসা লাগে। তারা টানা 20 বছর ধরে খেলতেছে, জন্ম থেকে ক্রিকেট খেলতেছে, সেই কোচ দিয়ে তাদের কাজ হয় না, বিদেশি কোচ দিয়ে কাজ হয় না, তখন তারা আবার দেশে চলে আসে তাদের স্পেশাল কোচের কাছে ট্রেনিং নেওয়ার জন্য। তারপর আর কি বলবো, তারপর তাদেরই তো আছেই, তাদের বিশেষ কিছু খেলোয়াড়, সবাই না বিশেষ কিছু খেলোয়াড় তো আছেই জাতীয় দলে। আর তাদের মুরিদও অনেক, তাদের যে মুরিদ, এই মুরিদ বহু ভাই, তাদের নিয়ে যদি কোনো কথা বলা দেয়, তারা মুরিদরা চারোদিক দিয়ে অ্যাটাক করে, ঠিক আছে, মানে আবেগের ঠেলায় তারা তাদের মুরিদরা কি করবে না করবে কিছু বুঝে না, মানে সত্য কখনো মানতে রাজি না তাদের মুরিদরা, তাদের ঠাপাঠাপিতে দেশের পাইন মারা, ঠিক আছে, দেশের পাইন মারা। পরে বাংলাদেশ খেলবে কি, ওই যে যাও দুই চারটা ম্যাচ জিততো, তাও ওদের ঠাপাঠাপির কারণে মনে করেন ওই আগে সবার আগে টিকিট কাটা লাগে বাংলাদেশের। এই হচ্ছে বিশ্বকাপ সমাচার বাংলাদেশের।